আসসালামু আলাইকুম বর্ণ টিভির রাতে সংবাদে সবাইকে স্বাগত আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার মোদি বিরোধী বিক্ষোভ নুরের ত্রিশ কর্মী রিমান্ডে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী বিক্ষোভ থেকে গ্রেপ্তার ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বাধীন যুব অধিকার পরিষদের তিরিশ নেতাকর্মীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আশিক নূর নামে এক আসামি বয়স্ক হয় তাকে কিশোর সংশোধনাগারে কেন্দ্রে পাঠানোর আদেশ দেওয়া হয় শুক্রবার ছাব্বিশে মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিনারা রিমান্ডের এই আদেশ দেন এদিন একত্রিশ নেতাকর্মীর দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ রিমান্ড বাতিল চেয়ে আইনজীবী সিরাজুল ইসলাম খাদেমুল ইসলাম ও তৌফিক শাহরিয়ার জামিন আবেদন করেন শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন রিমান্ডে নেওয়া আসামিদের মধ্যে রয়েছেন সোহেল মৃধা কাজী মাহমুদ মাহমুদুল হাসান আজিম হোসেন জাহিদ ইউনুস নাজমুল হাসান নাহিদুল তারেক লিমন ফকির সালাউদ্দিন নাইম আরিয়ান রিপন আব্দুর রৌফ রুহুল আমিন আসাদুজ্জামান আজহারুল ইসলাম মোস্তাক আহমেদ মিজানুর রহমান আবদুল্লাহ আল মাহমুদ সোহেল খায়রুল কবির ফরিদ সবুজ হোসেন গোলাম তানভীর হেমায়েত মেহেদি হাসান ইসমাইল রেজুল করিম এবং মন্তাজুল। গতকাল বৃহস্পতিবার পঁচিশে মার্চ দিবাগত রাতে মতিঝিল থানায় একান্ন জনকে আসামি করে মামলাটি দায়ের করেন সংশ্লিষ্ট থানার এস আই মিন্টু কুমার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে রাজধানীর মতিঝিল সাপলা চত্বরে ছাত্র ও যুব অধিকার পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয় এতে অন্যান্য সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন পুলিশ মিছিলের করতে চাইলে গতিরোধ বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ হয় এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টেয়ারসেল ও সাউন্ড গ্রেনেড সরে মিছিলকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে